সাইলক সুজুকি জিক্সার এস এফ মাত্র পঞ্চল্লিশ হাজার টাকা পাব। পালসার এন এস ওয়ান সিক্সটি আছে, সাইলক এন এস টু হান্ড্রেড আছে, এন এস টু হান্ড্রেড, এন এস ওয়ান সিক্সটি যি লাগে সকলো পাব। এম টি ফিফটিন লাগে, পালসার লাগে, এফ জেড লাগে, সকলো পাই যাব, বুলেট সুলেট সকলো পাই যাব। ভিডিওটো সম্পূর্ণ চাই থাকক। তো হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, কি খবর করে? আশা করি সকল ভালে আছে। তো মই আছো বর্তমান এটা গুয়াহাটিতে, মানে এটা বাইক সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমত। তো চাই লোক এইবর সব বাইকে বাইক, এন এস লাগে, পালসার লাগে, সকলো পাই যাব। তো ভিডিওটো সম্পূর্ণ চাই থাকক। আর একটা কথা কয় যে বহুতে কয় যে এড্রেসটো দিয়া নাই, এড্রেসটো দিয়া নাই। তো ভিডিওর মাজতে এড্রেস, কন্টেক্ট নম্বর সকলো দিম। তো ভিডিওটো সম্পূর্ণ চাই থাকক। আর এনেকা ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক মোবাইল ভিডিও চাই থাকবো কারণে মোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে। আর কি পার্সোনালি যদি কথা পাতিব বিচার, তো ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ফলো করে লব। তো এটা প্রথমে আরম্ভ করিম পালসারের পর। তো এখন আছে পালসার এন এস ওয়ান সিক্সটি। তো এখন কি কিলোমিটার রানিং চলছে? সেভেন্টিন থাউজেন্ড চলছে, মানে সতেরো হাজার কিলোমিটার চলছে। আর এখন প্রাইসটি কি রাখিছে? এইটু নাইনটি টু থাউজেন্ড, নাইনটি টু মানে বিরানব্বই হাজার টাকা এখন রাখিছে চাই লোক এন এস ওয়ান সিক্সটি। তো এখন যদি ডাউন পেমেন্ট যদি লব বিচার, ডাউন পেমেন্ট হয়ে যাব, মানে ফাইন্যান্স তো হয়ে যাব? একটু ফাইন্যান্স নহব, ফাইন্যান্স নহয় এখন, না এখন নহব, বাকি এখন হব, বাকি এইবিলাক হয়ে যাব। তো আকো ইয়াতে আছে পালসার এন এস টু হান্ড্রেড। তো পালসার এন এস টু হান্ড্রেড এখন কিমান রানিং চলছে? এখন চলছে আপনার ফোরটি এইট থাউজেন্ড, ফোরটি এইট মানে আটচল্লিশ হাজার। আর এই কোনটো মডেলের হয়? ওঠেরো মডেল, দুই হাজার ওঠেরো মডেল। এই এখন কিমান প্রাইস রাখিছে? এইটিও সেম আপনার নাইনটি টু, নাইনটি টু বিরানব্বই হাজার টাকা, নেগোশিয়েবল হয়ে যাব, নেগোশিয়েবল হয়ে যাব। আর এখন যদি ফাইন্যান্সত যদি লব বিচার, ডাউন পেমেন্ট কিমান দিলে আই যাব এখন? এটু সিভিলের উপর আহে মেইনলি। তো সিভিল যদি আপনার যদি ভাল, বহুত কম দামত লই যাব পারে। তো এতে কথা পাতি ললে হল, মই নম এড্রেস নম্বর সকলো দি আছে, ভিডিওটো সম্পূর্ণ চাই থাকক। তো আকো আছে ইয়াতে পালসার এন এস ওয়ান সিক্সটি ব্ল্যাক কালার। তো এইটু কিমান মডেলের হয়? এইটু টু থাউজেন্ড নাইনটিন মডেল। হ্যাঁ, কিমান রানিং চলছে? আর এখন চলছে তোমার থার্টি টু থাউজেন্ড, বত্রিশ হাজার কিলোমিটার। আর এখন প্রাইসটা কিমান রাখিছে? এখন এইটি সেভেন থাউজেন্ড, এইটি সেভেন মানে সাতাশি হাজার টাকা। তো আর এখন কন্ডিশনটা চাই লোক, মজা কন্ডিশনের আছে ব্ল্যাক কালারতে পালসার এন এস ওয়ান সিক্সটি। তো আর এখন আছে পালসার এন এস টু হান্ড্রেড, মানে ওয়ান সিক্সটি লাগে, এন এস টু হান্ড্রেড লাগে, সকলো পাই যাব, সকলো পাই যাব। তো এখন কিমান মডেলের হয়? এখন ডিসেম্বর নাইনটি এইটিন, ডিসেম্বর এইটিন। আর এখন কিমান রানিং চলছে? এখন চলছে পঁচিশ হাজার অনলি, পঁচিশ হাজার অনলি। এখন নম্বর প্লেট কাহাই নাই? এখন এইটো লাগি যাব, পিছফালে আছে নম্বর প্লেট, দি দিব পিছত। আছে এটা আছে, কিন্তু ফাউণ্ডারটো নাই। অঁ, আৰু এখন প্ৰাইচ কিমান ৰাখিছে? এইটো নাইণ্টি থ্ৰী থাউজেণ্ড, নাইণ্টি থ্ৰী মানে তিৰান্নব্বৈ হাজাৰ টকা। তো এখন চাই লওক এন এছ টু হাণ্ড্ৰেড, এখন তিৰান্নব্বৈ হাজাৰ টকাত এখন ব্লেক কালাৰত আছে, মানে আপোনালোকক ব্লেকত লাগে, হোৱাইটত লাগে, ব্লুত লাগে, যেনেকুৱা লাগে সকলো পাই যাব। আৰু এইফালে আছে এফ জেড। তো এফ জেডখন দেখুৱাৰ আগতে এইখন দেখাইছোঁ, এম টি ফিফটিন, সকলোৰে ফেভৰেট বাইক হয় এম টি ফিফটিন। তো এইটো কিমান মডেলৰ হয়? এইটো মডেল আপোনাৰ টু থাউজেণ্ড টুৱেণ্টি মডেল, দুহেজাৰ বিশ, বাইছ হাজাৰ ৰণ গাড়ী। অঁ, আৰু নিউ কণ্ডিশ্যন আছে? অঁ, নতুন কণ্ডিশ্যন আছে, আপোনালোকে চাব পাৰে, টায়াৰৰ পৰা সকলো চাব পাৰে, পূৰা একদম নতুন কণ্ডিশ্যন আছে। এইখনৰ প্ৰাইচ কিমান ৰাখিছে? এইটো আস্কিং আপোনাৰ ওৱান ফিফটি থ্ৰী আস্কিং আছে, কিন্তু আহি গ'লে নেগেচিবল হৈ যাব, মানে এক লাখ তেৱন্ন হাজাৰ টকা আস্কিং প্ৰাইচ আছে। কিন্তু যদি আপোনালোকে যদি আহি পেলাই কথা পাতি ল'লে হ'ল, কম বেছি হৈ যাব, কিবা এটা হৈ যাব, ট্ৰান্সফাৰ চব ফ্ৰী, ট্ৰান্সফাৰটোৰ কাৰণে এক্সট্ৰা পইচা নালাগে। তো আপোনালোকে ইয়াতে যিমানবোৰ দেখি আছে, ট্ৰেন্সফাৰৰ কাৰণে এক্সট্ৰা পইচা নালাগে, মানে কিছুমান শ্ব'ৰুমত মই কৈছোঁৱে যে ট্ৰেন্সফাৰটো এক্সট্ৰা হয়, তো ইয়াতে ট্ৰেন্সফাৰটো কৰি দিব ফ্ৰী। আৰু এখন আছে পালসাৰ ওৱান ফিফটি এ বি এছ মডেল। তো বহুতে বিচাৰিছিল পালসাৰ ওৱান ফিফটি, মোক কমেণ্টতো কৰি আছিল, মানে ফেচবুকতো কৈ আছিল, ইউটিউবতো কৈ আছিল। তো চাই লোৱা এখন পালসাৰ ওৱান ফিফটি আছে, এইখন কিমানৰ মডেল হয়? এইখন ঊনৈছশ মডেল। আৰু ৰানিংটো কিমান চলিছে এইখন? ৰানিং থাৰ্টি থ্ৰী থাউজেণ্ড, তেত্ৰিশ হাজাৰ কিলোমিটাৰ। তো এইখন কিমান মানত দিব আপুনি? এইটি থ্ৰী, এইটি থ্ৰী মানে তিৰাশী হাজাৰ টকা, কিবাৰ ইঞ্চুৰেঞ্চ, পলিউশ্যন সকলো কৰি দিব, সকলো কৰি দিব, মানে আপোনাৰ পলিউশ্যনো যদি ফেইল আছে ন, পলিউশ্যনখিনিও মানে চব চব কাম কৰি দিব তিৰাশী হাজাৰ টকাত, মানে এক টকাও এক্সট্ৰাকৈ আপুনি দিব নালাগে। তো আৰু ইয়াতে আছে এফ জেড আছে, ইয়াতে এফ জেডৰ এইটো প্ৰথম মডেলটো হয়। তো এইটো কিমান চনৰ হয় এইখন? টু থাউজেণ্ড ছিক্সটিন মডেল, দুহেজাৰ ষোল্লৰ। কিমান ৰানিং চলিছে? এইটো ফিফটি থ্ৰী থাউজেণ্ড, ফিফটি থ্ৰী মানে তেৱন্ন হাজাৰ টকা। আৰু এইখনৰ আস্কিং প্ৰাইচ কিমান ৰাখিছে? ফিফটি ফাইভ, ফিফটি ফাইভ মানে তেৱন্ন হাজাৰ কিলোমিটাৰ চলিছে, পঁচপন্ন হাজাৰ টকাত পাই যাব এইখন। আৰু এইখন চাই লওক, দুহেজাৰ ষোল্লৰ মডেল যেন নালাগে, পূৰা একদম নতুন কণ্ডিশ্যন আছে, চাই লওক টায়াৰটো, চাই লওক নতুন কণ্ডিশ্যন আছে। আৰু আছে ইয়াতে এফ জেড এছ, এফ জেড এছ এইটো মানে নতুনখন নহয়, এইখন ভাৰ্জন থ্ৰী, ভাৰ্জন থ্ৰী মডেল। তো এইটো কিমানৰ মডেল হয়? নাইনটিন মডেল, দুহেজাৰ ঊনৈছৰ মডেল। আৰু কিমান ৰানিং চলিছে এইখন? এইখন চলিছে বাৰ হাজাৰ, বাৰ হাজাৰ কিলোমিটাৰ, অনলি বাৰ হাজাৰ কিলোমিটাৰ ৰানিং চলিছে এইখন। তো প্ৰাইচটো কিমান ৰাখিছে এইখন? এইটো প্ৰাইচটো এইটি ছেভেন আস্কিং আছে, এইটি ছেভেন আস্কিং, আহি গ'লে নেগেচিবল হৈ যাব,
মানে 87000 টাকা আস্কিং প্রাইস দেখিছে আপোনা লোক আহি পলাই ইয়াতে কম কই লব আৰু অলপ দাম তো তো আৰু বহুতে গ্ল্যামার বিচাৰি থাকে তো গ্ল্যামার আছে সাইল গ্ল্যামারৰ BS6 মডেল আছে BS4 মডেল আছে কল আছে তো এটো গ্ল্যামার কোনটো মডেল হয় এটো 18 মডেল 2018 মডেল 22000 রানো হয় গাড়ি 22000 রানিং চলিছে তো এখনৰ প্রাইস কিমান দেখিছে এখনৰ প্রাইস আস্কিং 69 মানে 69000 টাকা তো সাইল 69000 টাকা গ্ল্যামার পাই আছে সাইল পুরা একদম টায়ার চাইলক নতুন কন্ডিশন আছে পুরা A1 কন্ডিশন সব সেম আর এটা আছে এটা গোল হেগন হেগন চলে গোল তো আপনাদের যদি গ্ল্যামার যদি লাগে জলদি আই যাও ইয়াতে আর এখন চাইলক গ্ল্যামার BS6 মডেল ব্ল্যাক কালার আছে এখন এখনো পুরা একদম A1 কন্ডিশন আছে চাইলক নতুন কন্ডিশন পুরা তো এখন কি মান মডেল হয় ডিসেম্বর 21 মানে 2021 মডেল জাবারও কালেকশন আছে তো এখন কি রানিং চলছে 4300 তো চাই লোক মাত্র 4300 রানিং চলছে এখন যাবা তো নতুন কন্ডিশন আছে পুরা ফার্স্ট সার্ভিসিং এ যাওয়া নাই এখন প্রাইস কি রাখিছে 145 মানে 145000 টাকা তো ফাইন্যান্স হয়ে যাব যদি আপনার যাবা লম লম বলে যদি ভাবি আছে তো ইয়াতে আই যাও যাবা চাই লোক টায়ার সায়ার পুরা সকল দেখা দিছ 2021 মডেল আর ইয়াতে চাওক রয়্যাল এনফিল্ড আছে রয়্যাল এনফিল্ড পুরা মজা কন্ডিশন আছে এই মাত্র দাদাই মানে চলাই পেলে মোক দেখাও দিছিল এইটো তো এখন কি মান মডেল হয় এখন 18 মডেল ডুয়েল ডিস সিঙ্গেল ডিস তো বড় দাম কম আইছে কিন্তু ডাবল ডিস তো দাম অত বেশি আছে আর রান আছে 34000 তো সাইলক রানিং তো মই দেখা দিছো 34000 রানিং চলিছে এখন তো এখন প্রাইস টি কি মান রাখিছে এটো 133 মানে 133000 টাকা আর পেপার ওয়ার্ক কই কেনে আর ফাইন্যান্সও তো হয়ে যাব এখন তো সাইলক ফাইন্যান্সও হয়ে যাব এখনর তো এবার মই আপনালোক ইয়ারে সাউন্ডটো শুনে দিয়েছো কারণ মই শুনিছো অলরেডি আপনালোক শুনক এবার সাউন্ডটো সাউন্ডটো শুনে দিলো এখন সাইলক মজা কন্ডিশন আছে বুড়াই 34000 কিলোমিটার রানিং চলা এখন রয়্যাল এনফিল্ড তোর রাস্তার কাষর যিখিনি আছিল আমি বাইরখিনি গোটেখিনি দেখালো আর ইয়াতো আছে বহুতখিনি কালেকশন ইয়াতে আছে আপনার সুজুকি জিক্সার এসএফ তো এটো কোনটো মডেলের হয় এটো 2016 মডেল আর কি মান কিলোমিটার রানিং চলছে এখন 2016 এটো আস্কিং আমার এটা রাখা আছে অনলি 45000 তো সাইলক সব কইবেলে মাত্র 45000 টাকাত পাই আছে এখন সাইলক সুজুকি জিক্সার এসএফ মাত্র 45000 টাকা আর ইয়াতে আপনার স্প্লেন্ডারও আছে সুপার স্প্লেন্ডার এখন কি মান মডেল হয় 2019 মডেল তো এখন প্রাইস তো কি মান রাখিছে এটো 65 আর রানিং কি মান চলিছে রানিং চলিছে 34 তো সাইলো এখন 65000 টাকাত পাই আছে আর ইয়াতে এখন আছে সাইলক সুপার স্প্লেন্ডার এখন কি মান মডেল হয় এখন 2019 মডেল আর এখন কি মান রানিং চলিছে ৬৮,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 ৬
স্কুটি যদি কব যাও স্কুটি আছে ইয়াতে ডিও BS4 তো এখন কি মানৰ মডেল হয় এখন 2020ৰ লাস্ট মডেল BS4 হয় এলইডি থকাটো হয় কিমান টকা হলে এখন দি দিব পাৰিব কৰো এটো 57 অফ দি দিয়া যাব আৰু অলপমান কম কৰিব লাগিব তোমাৰ ভিডিও চাই আহিলে কম কৰি দিম দিয়া মোৰ ভিডিও চাইলে আৰু কম কৰি দিব ইয়াতে 57 কৈছে তথাপিতো তো আৰু আছে ইয়াতে একটিভা আছে হোন্ডাৰ 125 এখন কি মানৰ মডেল হয়41 কিলোমিটাৰ ৰানিং চলিছে
এটো আস্কিং আছে নে 45 45 45000 হ্যাঁ এটো আই গলে নেগোশিয়েবল হৈ যাব তো 45000 টাকা এখন আস্কিং প্রাইস দেখিছে সাইল জিও বিএস4 আর আছে ইয়াতে এন্ট্রক 125 এখন কিমান মডেল হয় 21 2021 মডেল আর এখন প্রাইস তো কিমান রাখিছে 83 মানে 83000 টাকা কিমান মান রানিং চলিছে এখনর 24000 24000 কিলোমিটার রানিং চলাইছে টাকা এন্ট্রক পাই যাব 83 মানে 83000 টাকা আৰু যেতিয়া ভিডিওটো বেছি দীঘল নকৰো আজি অলপমান ছুটি কৰিম ভিডিওটো তো এখন আছে সাইলক দুইট আছে হিৰোৰ তো এখন কিমানৰ মডেলৰ হয় এখন 16 মডেল 2016 মডেল এখন 35000 দি দিব 35 মানে মাত্ৰ 20000 টকা তো 20000 টকা এখন স্কুটি দিয়ে সাইলক এখন কিমান ৰানিং চলিছে এটো 60 কিমান চলিছে 61 না 62 তো 20000 টাকাত পাবো এখন সাইলক দুইট হিরো দুইট তো আর আজি ভিডিওটো এখিনি আছিল কারণ বহুত বেশি দীঘল নকৰিলো তো এতিয়া এড্রেসটো কবলৈ গৈছো এড্রেসটো হৈছে আপোনাৰ হাতিগাঁও লিটিল ফ্লাওয়ার স্কুল তো সাইলক এখনে হৈছে হাতিগাঁও লিটিল ফ্লাওয়ার স্কুল তো স্কুলৰ ফ্রন্টতে বুৰা একদম আপোনালোকে দেখা হ'ব একে অটো ওয়ার্ল্ড হয় শোরুমটোৰ নাম আপোনালোকে আহিলে বাইক বুৰি ইয়াতে পার্কিং কৰা থাকিব দেখিব তলত এক্সিস বেংক আৰু ভিডিওটো কেনেকুৱা লাগিল জনাব প্লাস আপোনাৰ কন্টেক্ট নম্বৰ ইয়াতে আছে কন্টেক্ট কৰি লওক আৰু মোৰ ভিডিও চাই অহা বুলি ক'লে কিবা নহয় কিবা ডিস্কাউণ্ট পাবয়ে আৰু ইয়াৰে যিটো মানে শ্ব'ৰুমৰ ইউটিউব চেনেল হয় সেইটো দি দিছোঁ তাতে আপোনালোকৰ ইয়াতে শ্ব'ৰুমত মানে কেনেকুৱা কি কালেকশ্যন হৈছে চাই থাকিব পাৰিব তলত চেক কৰি ল'ব তো বাই বাই আৰু কথা এটা ক'ব পাহৰিছোঁ যে আপোনালোকৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব পাৰোঁ যে ছাবস্ক্ৰাইবটো কৰি থৈ দিয়ক